তরুণ মজুমদার সন্ধ্যা রায়ের বিয়ের সাক্ষী ছিল গোটা টলিউড। কেমন ছিল আনন্দের সেই দিন? আজকের এই পর্বে আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব সেই দিনের কিছু অজানা তথ্য। তো বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল স্বামী তরুণ মজুমদারের প্রয়াণের খবর শুনে। এই কথাটুকুই কেবল বলতে পেরেছিলেন অভিনেত্রী সন্ধ্যা রায়। তারপরে তার গলায় জমা হলো আবেগের বাষ্প। এতদিনের বন্ধু, সঙ্গী, শিক্ষাগুরু চলে যাওয়ার যন্ত্রণায় বৃদ্ধ 81 বছরের অভিনেত্রী কান্নায় ভেঙে পড়েন তিনি। বিনি সুতোর মালায় বাঁধা ছিল তরুণ মজুমদার ও সন্ধ্যা রায়ের সম্পর্ক। পলাতক, আলোর পিপাসা, কুহেলি, শ্রীমান পৃথ্বীরাজ, দাদার কীর্তির মতো সিনেমায় স্বামীর পরিচালনায় অভিনয় করেছেন অভিনেত্রী। কিন্তু কবে তারা সম্পর্কে জড়িয়ে পড়েন তা জানা সম্ভব হয়নি। তবে দুই কিংবদন্তীর বিয়ের দিন ঠিক কী হয়েছিল তা অল্প একটু হলেও জানা গিয়েছে। সেই সময় বাংলা সিনেমার নামকরা পিআরও ছিলেন বাগীশ্বর ঝা। বহু সুপারহিট বাংলা সিনেমার প্রচারের দায়িত্ব সামলেছেন তিনি। উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো তারকাদের প্রিয় পাত্র ছিলেন ঝা। তার প্রচার সংস্থায় শিক্ষানবিশ হিসেবে কিছুদিন কাজ করেছিলেন তরুণ মজুমদার। অত্যন্ত ভালো সম্পর্ক ছিল দুজনের। বাগীশ্বর ঝা যেমন তরুণ মজুমদারকে ছেলের মতো স্নেহ করতেন, তেমনি তরুণ মজুমদার পিতৃসমা মানুষটির কথা ফেলতে পারতেন না। এই বাগীশ্বর ঝাই নাকি তরুণ মজুমদার ও সন্ধ্যা রায়ের বিয়ের ঘটকালির কাজটি করেছিলেন। ইন্ডিয়ান ফিল্ম ল্যাবরেটরিতে হয়েছিল দুজনের বিয়ের প্রীতিভোজ। ধুতি পাঞ্জাবিতে সেজেছিলেন তরুণ মজুমদার, সন্ধ্যা রায়ের পরনে ছিল বেনারসি। কে ছিলেন না সেই প্রীতিভোজের আসরে? প্রায় গোটা টলিউড তাদের বিয়েতে যোগ দিয়েছিলেন। এসেছিলেন উত্তম কুমার, সত্যজিৎ রায়, তপন সিনহার মতো ব্যক্তিত্বরা। পরে সুচিত্রা সেনও নাকি এসেছিলেন। মাংস ছিল না মেনুতে, মাছের একাধিক পদ হয়েছিল তরুণ মজুমদার ও সন্ধ্যা রায়ের প্রীতিভোজে। পাক পেরে বসে সকলে ভুরিভোজ সেরেছিলেন। সুখের সংসারই ছিল দুজনের। তারপর কী কারণে আলাদা থাকা শুরু হলো কেউই জানেন না। তবে অভিমান থাকলেও একে অন্যের খোঁজ নিতেন বরাবর। হাসপাতালে ভর্তি হওয়ার দুদিন আগেও তরুণ মজুমদার জানতে চেয়েছিলেন সন্ধ্যা রায় কেমন আছেন। তরুণ মজুমদারের অসুস্থতার খবরে চিন্তিত হয়ে পড়েছিলেন সন্ধ্যা রায়। অভিমানের মেঘ সরে গিয়ে উঁকি দিচ্ছিল ভালোবাসা, সেই ভালোবাসা যে অনুচ্চারিতই ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য ও মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।